পাহাড় ঘেরা বনাঞ্চলে বেড়াতে গেলে চোখে পড়ে সুদীর্ঘ একতলা বাড়ি। বাড়ি দেখে জুড়িয়ে যায় মন, মনে হয় এক দুরাত কাটিয়ে যাই এখানে। সমতলে তেমন একটা কাঠের বাড়ি ঘরের দেখা মেলে না, তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শহর থেকে দূরে কোনো কোনো কাউন্টিতে কাঠের বাড়িঘর দেখতে পাওয়া যায়। ইউরোপেও বিভিন্ন জায়গায় এরকম একতলা দোতলা কাঠের তৈরি বাড়ি চোখে পড়ে, তবে কোথাও কাঠের বহুতল ভবন বানানোর খবর খুব একটা শোনা যায়নি। পরিবেশের কথা মাথায় রেখে নরওয়ের ব্রিমন্ডাল উপত্যকায় মিওসা হ্রদের তীরে বানানো হয়েছে 18 তলা একটি বহুতল ভবন। এই ভবনের সম্পূর্ণটাই কাঠের তৈরি। একদিকে উপত্যকা আর হ্রদের নয়নাভিরাম দৃশ্য, অন্যদিকে কাঠের তৈরি সুউচ্চ বহুতল ভবন, সব মিলিয়ে চোখ জোড়ানো পরিবেশ। নরওয়ের আবাসন ব্যবসায়ী আর্থুর বুখার্টের একটি স্বপ্ন ছিল এমন একটি বাড়ি বানানোর, যেটি হবে যেমনই সুউচ্চ তেমনই সৌন্দর্যময়। তবে সবার আগে নিশ্চিত করতে হবে বাড়িটি কোনো কার্বন নিঃসরণ করছে না। সেই মতো বেছে নেওয়া হলো কাঠ এবং তা দিয়েই বানানো হলো 18 তলা ভবন। স্থপতি আর্টকে ভিকেনের একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে ভবনের 15 তলায়। তিনি বলেন, এই ভবনে থাকার অভিজ্ঞতাটাই আলাদা। আমার কাছে সবসময় মনে হয় আমি একটি জীবন্ত ভবনে বাস করছি। চারপাশে কাঠের গন্ধ আমাকে মুগ্ধ করে। আমি প্রতিদিন কাঠের কাঠামো নেড়েচেড়ে দেখি। স্বাস্থ্যসম্মত এই ভবনটি এমনভাবে বানানো হয়েছে যাতে ভেতরে প্রচুর আলো বাতাস ঢুকতে পারে। অনেকে হয়তো জানতে চাইবেন ভবনের থামগুলি কতখানি শক্তিশালী। ভবনটির স্থপতি বলছেন, যে কোনো রড কংক্রিটের ভবনের চেয়ে এটি কম শক্তিশালী নয়। এই ভবনে 3-3টে লিফট রয়েছে। ভবনের ভেতরে রয়েছে একটি আধুনিক কনফারেন্স রুম ও একটি আবাসিক হোটেল। ভবনের প্রতিটি থাম ইস্পাতের তুলনায় আরও বেশি আগুনের শিখা সামলাতে সক্ষম। তার মানে রড কংক্রিটের ভবনের চেয়ে এটিতে অগ্নি দুর্ঘটনার ভয় কম। যে কথাটি সবার আগে বলা দরকার ছিল, নরওয়ের এই ভবনটি পৃথিবীতে কাঠের তৈরি সবচেয়ে উঁচু ভবন।